প্রায় সকল প্রাণী নিজেদের আত্মরক্ষার জন্য লড়াই করে থাকে, যাতে করে আমরা সবাই দুর্ঘটনাক্রমে বিলুপ্ত না হয়ে যাই। কিন্তু কিছু প্রজাতি আছে যারা অন্যদের চেয়ে একটু বেশি সৌভাগ্যবান, যেমন ক্যাটফিশের সুপার ফ্যামিলি লরাকিয়াডে। এই মাছগুলোর বেশ কয়েকটি প্রজাতি এমন কিছু বিশেষ ক্ষমতার অধিকারী যা আপনার নজর কাড়তে বাধ্য। প্রথমত, এই ক্যাটফিশের কিছু অন্তর্নির্মিত কাঁটা রয়েছে, যেমন ব্রিস্ট লেনুস ক্যাটফিশ। এদের মাথার চারপাশে মেরুদণ্ড সহ কিছু কাঁটা একটি শক্ত চামড়া দিয়ে আবৃত থাকে। মজার ব্যাপার হলো, এগুলো সাধারণ কোনো কাঁটা নয়, বরং মাছগুলো কোনো বিপদে পড়লে এসব কাঁটা বড় হয়ে দেহের সমান হয়ে যায় এবং যে কোনো আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। যখন একটি ক্যাটফিশ বড় কোনো মাছের দ্বারা আক্রমণের শিকার হয়, তখন এটি তার কাঁটাগুলিকে প্রসারিত করে দেয়, ফলে এসব ক্যাটফিশকে অনেক বড় দেখায়। সেই সাথে এটি তার শরীরকে সাদা করে তোলে, আর তখন এই জাতীয় শিকারকে গ্রাস করা মোটেও সহজ কাজ নয়। তা সত্ত্বেও যদি কোনো শিকারী তাদের আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ধারালো কাঁটা শিকারীর মুখে গেঁথে যায়। কিন্তু ক্যাটফিশের এই কাঁটাগুলি সাধারণ কোনো কাঁটা নয়, কারণ কিছু কিছু ক্যাটফিশের কাঁটা অনেক বিষাক্ত হয়ে থাকে। তাছাড়া কিছু ক্যাটফিশের বিষ এতটাই শক্তিশালী যে এটি একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম, কিন্তু এই ক্ষমতা তারা শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই ব্যবহার করে থাকে। মূলত ক্যাটফিশ যখন গতিশীল অবস্থায় থাকে, তখন পানির উপরের স্তরের চাপে ভেনম গ্রন্থির উপরের ত্বক ছিঁড়ে ভেনম বেরিয়ে আসে, এবং তারপর সেই ভেনম শিকারীর দেহে কাঁটা থেকে তৈরি হওয়া ক্ষতগুলিতে নিঃসৃত হয়ে যায়। আর এভাবেই এই ছোট্ট মাছগুলিকে আক্রমণ করতে আসা মাছগুলি উল্টো নিজেরাই আক্রমণের শিকার হয়। এবার তিনটি ডোরাকাটা বিশিষ্ট এই বিশেষ প্রজাতির মাছের উপরে ফোকাস করা যাক। ডোরাকাটা কড়ি মাছ খুবই ছোট প্রজাতির। এগুলো দৈর্ঘ্যে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। মূলত এসব মাছ অ্যাকুরিয়ামেই রাখা হয়। কেউ কেউ হয়তো এটা বিশ্বাসই করবে না যে এরা একটা ভয়ঙ্কর পিরানহার কামড় খেয়েও বেঁচে থাকতে পারে। এই প্রজাতির মাছ সম্পর্কে আরও জানতে বিজ্ঞানীরা একটি অ্যাকুরিয়ামে দুটি মাছকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফাঁদ পেতেছিলেন। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ কড়ি মাছটি পরপর 10 বার কামড় খাওয়ার পরেও মুক্ত হয়ে সাঁতরে চলে যায়। কড়ি মাছটি কি তাহলে ব্যথা পায়নি, নাকি একদম ভয়ও পায়নি? কড়ি মাছটির ভয় পাওয়া উচিত ছিল, কারণ সে যে মাছের সাথে লড়াই করছিল সেই মাছটি মাত্র একটি কামড়েই তার শরীরের কিছু অংশ খেয়েও ফেলতে পারে। শুধু তাই না, এই প্রজাতির মাছের স্থায়িত্ব নির্ভর করে এদের আইসের উপর, যা সম্পূর্ণ কোলাজেন এবং খনিজ পদার্থ দিয়ে তৈরি। সেই সাথে এই প্রজাতির মাছ প্রচুর চাপও সহ্য করতে সক্ষম। কড়ির আইস এমন একটি স্তর তৈরি করে যা পিরানহার দাঁতকে ত্বক ছিদ্র করা থেকে বাধা দেয়, এবং নিচের নরম ত্বকটি কামড়ের শক্তিকেও শুষে নেয়। এমনকি কড়ির লেজে একটি ছোট গর্ত তৈরি করতেই পিরানহাকে 8টি কামড় দিতে হবে। তবে এই মাছগুলোর কানকোর পাশে আইসবিহীন এমন একটি অংশ রয়েছে যেখানে পিরানহা একবার দাঁত বসিয়ে দিতে পারলেই কড়ি মাছকে সহজেই শিরচ্ছেদ করতে পারবে। কিন্তু এমনটা যাতে না হয়, তাই এর পিঠে সূচালো কাঁটাও রয়েছে যা শিকারীকে সহজেই তাড়িয়ে দিতে সক্ষম। অর্থাৎ এই মাছগুলোর আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই যেন প্রকৃতি তাকে দান করেছে। কিছু জলাশয় রয়েছে যেখানে পানিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম, আর সেখানে যাতে ক্যাটফিশের দম বন্ধ না হয়ে আসে, তাই তারা শেষ অবলম্বন হিসেবে শ্বাসগ্রহণের এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে। কিন্তু সমস্যা হলো, এই পদ্ধতিতে শ্বাস নেওয়ার জন্য তাদের পেটে কিছু না কিছু খাবার থাকতেই হবে। আপনি কি জানেন এমন কিছু মাছ রয়েছে যারা পানি ছাড়াও বেঁচে থাকতে পারে? যেমন ক্যাটফিশের লরি ক্যারিয়ারের প্রজাতির কিছু মাছ, যারা প্রায় 30 ঘন্টা পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে, আর তাই মাঝে মধ্যেই এসব মাছ বাজারেও বিক্রি করা হয়। কিন্তু ক্যাটফিশের এই ক্ষমতা অর্জনের পেছনের কারণ জানলে আপনি চমকে উঠতে বাধ্য। এই ক্যাটফিশ প্রজাতিগুলো সাধারণত পানির উপরের স্তরেই থাকে, তাই এরা সহজেই পাখির শিকারে পরিণত হয়। আর পাখিরা এসব মাছ শিকারের কিছুক্ষণ পরেই বুঝতে পারে এটি একটি কাঁটাযুক্ত মাছ, তাই শিকার করার পরেও এসব পাখিরা মাছ খেতে না পেরেই হয়ে নিচে ফেলে দেয়। আর এর ফলে ক্যাটফিশ যতক্ষণ না কাছাকাছি কোনো জলাধারের খোঁজ পায়, ততক্ষণ তাকে পানি ছাড়াই বেঁচে থাকতে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এমনকি এই মাছগুলো মাটিতেও চলাচল করতে পারে। তারা প্রতি সেকেন্ডে প্রায় 3.3 ফুট পর্যন্ত চলতে সক্ষম হয়, যা একজন মানুষের দৃষ্টিকোণ থেকে অনেক কম মনে হলেও মাছের দিক থেকে কিন্তু অনেক বেশি। তবে মাছেরা যে কেবলমাত্র ভূমিতেই চলাচল করে তা কিন্তু নয়। জানলে অবাক হবেন যে এমন কিছু মাছ রয়েছে যারা দেয়াল বেয়ে উঠতে পারে, যেমন চেরাস্টোমা মাইনক্রাফট প্রজাতির মাছ, যারা ক্যাটফিশের একই পরিবারের অন্তর্গত। কল্পনা করুন, যারা প্রথমে এমন দৃশ্য দেখতে পেয়েছিল তাদের কেমন অনুভূত হয়েছিল। ইকুয়েডরের চুনা পাথরের গুহা অন্বেষণে থাকা একটি দল এই মাছকে প্রায় 10 ফুট খাড়া পাহাড়ের একটি দেয়ালের উপর আবিষ্কার করে। আপনি হয়তো এখন ভাবছেন, এই মাছটি কিভাবে এত উপরে উঠল? তাহলে কি মাছটি মহাকর্ষ বলের ঊর্ধ্বে? মূলত এই ধরনের ক্ষমতা অর্জনের জন্য মাছটিকে ত্বক, শরীর এবং পাখনায় বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছিল, কারণ এই ধরনের চলাচলের জন্য মাছগুলো সাধারণত তাদের মুখ ব্যবহার করে থাকে।
এবার তাহলে আরেকটা নতুন আতঙ্কিত করে দেওয়ার মতো মাছের প্রজাতি সম্পর্কে জানা যাক। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে এই মাছগুলো কাঠ খেয়ে থাকে। তাদের এই অভিযোজনের পেছনে অন্যতম একটি কারণ হলো খাবারের স্বল্পতা। মূলত সমুদ্রের তলদেশে খাবারের স্বল্পতা থাকলেও প্রচুর পরিমাণে কাঠ এবং গাছের গুড়ি থাকায় সেগুলো খাওয়ার জন্য এদের দাঁতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আপনি হয়তো এখন ভাবছেন, এই প্রজাতির ক্যাটফিশ কি তাহলে কাঠ হজম করতে পারে? ক্যাটফিশরা আসলে কাঠ হজম করতে পারে না, আর খাওয়ার 4 ঘন্টার মধ্যে সেগুলো তাদের পরিপাকতন্ত্র অতিক্রম করে ফেলে। তাহলে এগুলো খাওয়ার দরকার কি? আসলে কাঠগুলো হজম না হলেও কাঠে লেগে থাকা মাইক্রোব্যাকটেরিয়াগুলো তাদের পেটে হজম হয়ে যায়, আর বাকি থাকা কাঠ মলের সাথে বেরিয়ে যায়। আরও অন্য এক ফ্যামিলির ক্যাটফিশরা এতটাই শক্তিশালী হয় যে তারা লবণাক্ত পানিতেও দিব্যি বেঁচে থাকতে পারে, যেখানে সাধারণত লবণাক্ততার কারণে কিডনি নষ্ট হয়ে যাওয়ার কথা। কিছু কিছু মানুষ ক্যাটফিশ অ্যাকোরিয়ামে পুষে সেগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেয়। মেক্সিকোতে এমনই একটি ক্যাটফিশের ঝাঁক দেখা যায় যেগুলো ছেড়ে দেয়া হয়েছিল অ্যালজাইয়ার উপদ্রব কমাতে, কিন্তু এতে হিতের বিপরীত হয়। ক্যাটফিশগুলো এতটাই বংশবিস্তার করে যে সেখানে বাকি মাছ প্রায় বিলুপ্ত হয়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে সেখানকার জেলেদের ওপর। যদিও ক্যাটফিশের এই আধিক্য কমাতে তাদেরকে খাওয়ার পরামর্শ দেয়া হয়, কিন্তু দেখতে কুৎসিত আর কিছু প্রজাতি বিষাক্ত হওয়ায় বেশিরভাগ মানুষই তা পছন্দ করে না। এছাড়াও এমন কিছু ক্যাটফিশের প্রজাতি রয়েছে যারা নিজেদেরকে রোদ থেকে বাঁচাতে আর বাচ্চাদেরকে রক্ষার জন্য নদীর পাড়ে গর্ত করে বাসা বানায়, আর এই গর্তগুলোর কারণেই অনেক সময় নদী ভাঙন দেখা দেয়। আর এই সকল ক্ষমতার কারণেই ক্যাটফিশ অন্যান্য মাছের চাইতে বেশি দিন বাঁচতে পারে।